শিক্ষার্থীবৃন্দ, আপনার যারা নবম শ্রেণীতে 2022 সালে অধ্যয়নরত আছেন, 2022 সালে সমাপনী দিবেন, আপনার জন্য আজকে একটি সৃজনশীল আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ, মানে একেবারে পদার্থ বিজ্ঞানের ফার্স্ট যে অধ্যায় আছে সেখান থেকে একটি সৃজনশীল আলোচনা করব। যে সৃজনশীলটি আপনাদের 2022 সালে আসার মতো, এটি 2017 সালের একটি বোর্ড প্রশ্ন আমি আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। চলুন আমরা দেখি সৃজনশীলটি কেমন হলো। তো দেখেন, সৃজনশীলটি এভাবে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থবিজ্ঞানের একটি ভৌত বিজ্ঞান, এই জগতের যা কিছু পরিমাপ করতে গেলে রাশি এবং পরিমাপের একক সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। মানুষ যখন সমাজবদ্ধভাবে বসবাস শুরু করে, তখন থেকেই তাদের মধ্যে বিভিন্ন জিনিসপত্রের আদান প্রদানকে সুচারুভাবে করার জন্য প্রয়োজন হয় পরিমাপের। এখান থেকে ক নম্বর প্রশ্ন আপনারা দেখছেন, রাশি কাকে বলে এবং মৌলিক রাশি লব্ধ রাশি বলতে কী বুঝো, চারটা প্রশ্ন আছে টোটাল। এই চারটা প্রশ্নের ভিতরে এখানে যে ঘ নম্বর প্রশ্নটি আছে, আমরা দেখতে পাচ্ছি যে ঘ নম্বর প্রশ্নটা সবসময় মোস্ট ইম্পর্ট্যান্ট থাকে। এখানে 17 সালে প্রশ্নটি এসেছে, তো রাশি কাকে বলে আমরা দেখলাম যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। আর এখানে মৌলিক রাশি ও লব্ধ রাশি বলতে কী বোঝায়, মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষভাবে অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, বরং রাশি এই সকল রাশি অন্য রাশির উপর নির্ভরশীল, তাদেরকে মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। হ্যাঁ, তো যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নাই তাদেরকে আমরা বলি মৌলিক রাশি। আর লব্ধ রাশি হচ্ছে যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে লব্ধ রাশি বলে, যেমন বল, ত্বরণ ইত্যাদি। এক কথায় যে সকল রাশি নির্ণয় করতে হলে মৌলিক রাশির সাহায্য নিতে হয় তাদেরকে বলা হয় লব্ধ রাশি। যে সকল রাশির সাহায্য নিতে, তৈরি করতে, আলোচনা করতে, নির্ণয় করতে মৌলিক রাশি লাগে তাদেরকে লব্ধ রাশি বলে। তার মানে মৌলিক রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, আর যৌগিক লব্ধ রাশি অন্য হচ্ছে অন্য মৌলিক রাশির উপরে নির্ভর করে। যেমন দেখেন এফ সমান এম এ, এখানে যদি বল আমরা দেখি, এফ সমান এম এ আছে লব্ধ রাশি, এই বলের ভিতরে দেখেন ত্বরণ আছে এবং ভর আছে। ভর একটি মৌলিক রাশি, ত্বরণ আবার ভি বাই টি, সেক্ষেত্রে ভি আবার আমাদের জানি এস বাই টি, ভি সমান হচ্ছে এস বাই টি। সেক্ষেত্রে দেখেন এই বলের ভিতরে ভর একটা মৌলিক রাশি, তারপর হচ্ছে এস এবং টি, তিনটা মৌলিক রাশি রয়েছে, এই জন্য বলটা হচ্ছে লব্ধ রাশি। তার মানে আমরা বুঝতে পারলাম যে লব্ধ রাশির ভিতরে একাধিক মৌলিক রাশি থাকবে। এখানে গ নম্বর প্রশ্নটা একটু দেখেন যে মৌলিক রাশির সংখ্যা আছে সাত, টোটাল সাতটি মৌলিক রাশি আছে, এদের প্রতীক, তারপর হচ্ছে একক এবং মৌলিক রাশির নামগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে যে সাতটা মৌলিক রাশি আছে। যেমন দৈর্ঘ্যর একক হচ্ছে মিটার, এম দ্বারা প্রকাশ করা হয়, ভর কিলোগ্রাম কেজি দ্বারা প্রকাশ করা হয়, সময় সেকেন্ড এটা এস দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এটা এ দ্বারা প্রকাশ করা হয়, তাপমাত্রা ক্যালভিন কে দ্বারা প্রকাশ করা হয়, দীপন তীব্রতা ক্যান্ডেলা সি দ্বারা প্রকাশ করা হয়, এবং পদার্থের পরিমাণ মোল এটাকে প্রকাশ করা হয় এম ও এল ই দ্বারা। তো এই হচ্ছে ঘ নম্বর প্রশ্ন। আর ঘ নম্বর প্রশ্ন ছিল আমাদের পরিমাপ করার জন্য আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য, এটি যুক্তি দেখাতে বলেছিল ঘ নম্বর। হ্যাঁ, তো এটি হচ্ছে যুক্তি দেখেন। হ্যাঁ, আমি মনে করি এককের আন্তর্জাতিক পদ্ধতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য, অবশ্যই প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদান ও ব্যবসায় বাণিজ্যের প্রসারের জন্য সারা বিশ্বে মাপযোগের এই রকম আদর্শের প্রয়োজন পড়ে, অন্যথায় আদর্শগত ভিন্নতার কারণে নানামুখী সমস্যার সৃষ্টি হতো, তাই এককের আন্তর্জাতিক পদ্ধতি প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আচ্ছা, কেমন সমস্যাতে একটু খেয়াল করবেন, মনে করেন যে আমরা একটা আন্তর্জাতিক বাজার থেকে একটি পণ্য কিনে নিয়ে আসতেছি হালি হিসাবে, সেটা আমরা এখানে বিক্রি করতেছি কেজি হিসাবে, তাহলে কি সমস্যা হতো না? হালি থেকে কেজিতে কনভার্ট করা একটু সমস্যা হতো। এছাড়া আমরা দেখেন আমাদের যেই বৈদ্যুতিক ইউনিট, আমরা যেই কারেন্টের বিদ্যুতের যেই পরিমাপ করি ইউনিট দিয়ে, এই ইউনিট না হয়ে যদি অন্য কোনো এককে আমরা অন্য দেশ থেকে বিদ্যুৎ কিনে নিয়ে এসে আমাদের বাংলাদেশে ইউনিট এককে পরিমাপ করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাপযোগের বড় ধরনের কী হতো, সমস্যা হতো। এই জন্য আন্তর্জাতিকভাবে একটি একক ব্যবহার করা হয় যে এককটি সারা পৃথিবীতে একই রকম। এরপর আপনি যদি দেশীয়ভাবে কোনো একক ব্যবহার করতে পারেন তো সেটা করতে পারেন, কিন্তু আপনার আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য করতে হলে, আন্তর্জাতিকভাবে পরিমাপ করতে হলে আপনাকে কিন্তু ওই কোথায় যেতে হবে, আন্তর্জাতিক যে একক আছে সেই এককে যেতে হবে, যেটাকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে বলছি। যেমন কেজির কথা চিন্তা করুন, যে কেজি হচ্ছে পৃথিবীতে যেখানে যাবেন আপনার কিন্তু কেজিই থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলতে পারি আন্তর্জাতিক এককটি হচ্ছে পদ্ধতিটি আমাদের জন্য প্রয়োজনীয়, অপরিসীম বা অনস্বীকার্য।
শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আপনাদের একটি সৃজনশীল আলোচনা করলাম, যেটি হচ্ছে ভৌত ও রাশির পরিমাপ, ভৌত রাশি ও তার পরিমাপ এই অধ্যায় থেকে আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তীতে এই অধ্যায় বেসিক ক্লাসে করব, যেহেতু আজকে প্রথম আপনাদের শুরু করেছি পদার্থবিজ্ঞান, এর আগে কিন্তু রসায়নের দু একটি ক্লাস দিয়েছিলাম। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে কবিটেক বাংলার সাথে থাকবেন সবসময় সকল প্রকার আপডেট করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।